মাথাভাঙা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে করোনা মোকাবেলায় 225টি অসহায় পরিবারের হাতে চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন। লকডাউনে দীর্ঘ এক মাস কেটে যাওয়ার পর দিন আনা দিন খাওয়া মানুষের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। ভারত সেবাশ্রম সংঘ দিন দুঃখীদের পাশে থাকতে পেরে তাদের খাদ্যদ্রব্য দিতে পেরে খুবই আনন্দ পাচ্ছেন বলে জানান ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক কানু ঘোষ। ক্যামেরায় শুভময় সরকারের সঙ্গে বিপ্লব দত্তের রিপোর্ট, সি নিউজ। মাথাভাঙা ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় সারা ভারতবর্ষে যে মহামারী চলছে করোনা ভাইরাসের, আজকে গরিব মানুষরা চাল ডাল গরিব মানুষদের চাল ডাল ব্যবস্থা করা হয়েছে মাথাভাঙা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে, এবং সারা ভারতবর্ষে আমাদের এই কাজ চলছে।